Și m-a făcut balanțată, m-a făcut prion. Autonografie. এই দিন যদি হয় যে একজনে বলেছিল যে অনেক বেশি যে একজন আমেরিকান মাসে $60,000 মতো করলে তারপর আর বেশি করার তার প্রায় তার বেশি আয়ের আর উপযোগিতা শূন্যের কাছাকাছি চলে আসবে কিন্তু তাহলে তখন প্রশ্ন দাঁড়ায় যে যারা ধনকুবের শিল্পপতি তাদের সম্পদ বাড়ানোর জন্য এত উদ্যোগী কেন হন অথচ এই উদ্যোগ এবং এই উদ্যোগী প্রেরণাই হল পুঁজিবাদী অর্থনীতি বিকাশের মূল চালিকা শক্তি যেটা আবার জোসেফ শুম্পুটের আরেকজন বিখ্যাত অর্থনীতিবিদ তিনি একে বলেছেন ওই মার্টিনের ইউটিলিটি দিয়ে কিছু করা যায়নি তখন উনি বলেছেন এটা হলো এটা ব্যাখ্যা হলো অ্যানিমেল স্পিরিট যারা যারা উদ্যোগী পুঁজিবাদী উদ্যোগী উদ্যোক্তা তাদের একটা এক ধরনের যুক্তিহীন উপার্জনের সম্পদের ঝোঁক বা নেশা আছে এই যে এর সাথে আমি সাহিত্যের একটু যোগ করতে চাই যে এই অর্থ সম্পদের প্রতি যে সীমাহীন লোভ যেটা কোনো যৌক্তিক ব্যাখ্যা নাই সেটাকে একদিকে সমাজের বৈষম্য সৃষ্টি করে কিন্তু এটা আর্থিক খাতের ইদানিংকালের বিপর্যয় হয় বিশ্ব অর্থনীতির আর্থিক বিপর্যয় তারও একটা কারণ কর্পোরেট বিজনেসগুলো এমন সব কাজ করে লোভের নিকটবর্তী মানে বা সমান মানে বা যেটা কাছের বিষয়ে বেশি লোভ করে দূরবর্তী বিষয়ের দিকে না তাকিয়ে এবং এটা এটা যে শুধু অর্থনীতির ক্ষতিকারে বিশ্ব অর্থনীতির ক্ষতিকারে তা না এটা নিজেদের ব্যবসায়ের জন্য শেষ পর্যন্ত ক্ষতিকার হয়ে দাঁড়ায় ওই যেই চলচ্চিত্রগুলোর কথা বললাম সেখানে কিন্তু ওই অতি লোভে ওই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিজেদের বিপর্যয় হয়েছে ওই গল্পগুলো সে ধরনেরই এখানে একটি সাহিত্য কর্ম আছে সেটা খুব বেশি ওটা লক্ষ্য করে না লিও টলস্টয় আবার তিনি তো সবচেয়ে বড় উপন্যাসী তার বড় বড় উপন্যাসগুলোই আমরা বেশি চিনি কিন্তু তার ছোট গল্পের বই আছে এবং তাতে অনেক ছোট গল্প আছে খুব সুন্দর সুন্দর এবং খুব অর্থবহ একটি গল্প আমার সবচেয়ে প্রিয় সেটি হলো হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান নিড একটা মানুষের কতটুকু জমি দরকার গল্পটা হলো যে একটা গরিব কৃষক তার চায় সারা জীবনের ইয়ের লক্ষ্য হলো আরও কিছু জমি সে পেতে চায় যা তার একটু ধনী হতে পারে একজন খুব ধনী লোক তখন এসে তাকে বললো দেখি তুমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিই একটা বিরাট সুযোগ দিই যে তুমি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যত দূর হেঁটে আসতে পারো এই পুরোটা আমি তোমাকে কিনে দেব তখন সে তো শুরু করলো হাঁটা হাঁটতে 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 শেষ পর্যন্ত সূর্য বিকাল হয় সূর্যোদয় হয় হাঁপিয়ে গেছে আর শক্তি নাই কিন্তু মনের মধ্যে সেই লোভ যে এখনো তো একটু বাকি আছে সূর্য আসতে আরেকটু যাই সে পর্যন্ত সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে সে ওরে মরে গেল এটি থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে আমার মনে আছে কোন এক সময় তৎকালীন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বন্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে অনেক দান বিদেশি দান অনুদান এসেছিল এবং প্রশ্ন উঠেছিল এগুলোর দুর্নীতিতে অপব্যবহার হয়েছিল আমাকে সেই অনুষ্ঠানে বক্তা হিসাবে ডাকা হয়েছিল আমি শুধু বলেছিলাম এই টলস্টয়ের এই এই গল্পটা আপনারা সবাই পড়বেন তাহলেই দুর্নীতি চলে যাবে এবং আমি মনে করি যে বাংলাদেশের স্কুল কলেজের পাঠ্যপুস্তকে এই অনেক ভালো ভালো কথা না বলে লেখাপড়া করে যে গাড়িগুলো খাবে সে এইসব না বলে ফেলে বরং এই গল্পটি অন্তর্ভুক্ত থাকা উচিত
অর্থনীতি তত্ত্ব দিয়ে অর্থনৈতিক বিশ্লেষণ করার সাফল্যে যারা খুব গোড়াভাবে বিশ্বাস করেন যে আমরা সব কিছু নিতে পারব বা যারা অর্থনীতির সবিত্র ব্যাখ্যা করতে পারি, তাহলে তারা আরো উচ্চ বিলাসী হয়ে অনেকে কেউ কেউ মনে করেছেন যে অর্থনীতির বাইরে মানুষের যেসব আচরণ সেগুলোকেও এই তত্ত্বের দ্বারা ব্যাখ্যা করি না। এর মধ্যে একজন হলেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের গ্যারি বেকার, যিনি 1992 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন যে অর্থনৈতিক লাভ ক্ষতির বিচারে দিয়েই মানুষ কেন কাকে কখন বিবাহ করে, বিবাহেতে ডাউরি স্বামী স্ত্রীকে দেয় না স্ত্রী স্বামীকে দেয়, কতজনের কতটা সন্তান ধারণ করা উচিত এবং সেই সন্তানদের উপর শিক্ষা স্বাস্থ্যে কত বিনিয়োগ হবে, সবকিছু অর্থনৈতিক লাভ ক্ষতির হিসাব দিয়ে করা যায়। অনেকে এটাকে বলেছেন, সমালোচকরা বলেছেন, এটা হলো এক ধরনের বুদ্ধিবৃত্তিক অতি আত্মবিশ্বাস, ইন্টেলেকচুয়াল ওভার কনফিডেন্স। তবে একথা ঠিক যে পারিবারিক যেসব সিদ্ধান্ত নেওয়া হয় সেক্ষেত্রে একদিকে যেমন মানবিক অনুভূতি থাকে তার পাশাপাশি কিন্তু আর্থিক লাভ ক্ষতির একটা হিসাব আমাদের অবচেতন মনে হলেও কাজ করে। এবং এখানেও সাহিত্যের উদাহরণ দিয়ে আমি জেইন অস্টিনিয়ার কথা বলেছি, তার অনেক উপন্যাস আছে, জর্জ অরওয়েলের আত্মজীবনী আমি পড়ে দেখেছি, সেখানেও বৈবাহিক জীবনে একদিকে যেমন আছে সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, সেই সঙ্গে সঙ্গে আবার অর্থনৈতিক লাভ ক্ষতির বিষয়টিও কিন্তু কাজ করে। আমাদের দেশে সাহিত্য কর্মে আমি অত খুঁজি নি, কিন্তু বিমল মিত্রের পড়ি দিয়ে কিন্তু আমি উপন্যাসে কিছুটা এই ধরনের মিশ্রণ পাওয়া যায়, একদিকে অর্থনৈতিক বাধ্যবাধকতা অন্যদিকে প্রেমের সম্পর্ক মিশ্রণে। বাংলাদেশে যে ধরনের সামাজিক রূপান্তর ঘটেছে আমরা জানি সব, যে অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় আমরা কিন্তু ওই উন্নয়নের পর্যায়ে আসার আগেই সামাজিক অনেকগুলো উন্নয়নের সূচকে, এই যেমন মেয়েদের ঘরের বাইরে গিয়ে কর্মসংস্থান, জন্মহার কমানো, বেশি সন্তানের চেয়ে কম সন্তানের জন্য বেশি শিক্ষা স্বাস্থ্য খাতে বিনিয়োগ, এইসবের পিছনেও কিন্তু একদিকে অর্থনীতি কাজ করেছে এবং এই সবগুলো কিন্তু একটার সাথে আরেকটা একটা যাতে পজিটিভ সিনার্জি একটার সাথে আরেকটা মিল আছে, যে আলাদা আলাদা ভাবে পাইনি এবং এই সামাজিক রূপান্তর সব একত্রে মিলেই হয়েছে। এবং সেখানে যেমন একটা অর্থনীতি কাজ করেছে তার সাথে সাথে একটা সামাজিক দৃষ্টিভঙ্গি কাজ করেছে, মানুষের দৃষ্টিভঙ্গিও কিছুটা মেয়েদের বাইরে যাওয়া জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করার দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হয়েছে। এটা থেকে যেটা দেখা যায় যে সেটা আমি পরে আসছি, অন্যদিকে দেখা যায় যে অর্থনীতির তত্ত্ব দিয়ে কিন্তু অনেক অর্থনৈতিক বিষয়েই আমরা যদি অন্য বিবেচনাগুলি সামাজিক এবং নৈতিক বিবেচনাগুলি না নিই তাহলে কিন্তু অনেক ভুল সিদ্ধান্তে পৌঁছানো সম্ভাবনা থাকে বা কোনো সিদ্ধান্তেই পৌঁছানো যায় না। যেমন অর্থনীতিবিদরা কিছুতেই বের করতে পারেনি শ্রম বাজারে একই কাজ করলে পুরুষ এবং নারীর মধ্যে শুধু বাংলাদেশে না পৃথিবীব্যাপী কেন একটা ব্যবধান থাকে, এর পিছনে অর্থনৈতিক যেই শ্রম বাজারে চাহিদা সরবরাহ তা দিয়ে এর বিশ্লেষণ পুরো উত্তর খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে একটা সামাজিক দৃষ্টিভঙ্গি, মেয়েদের বিষয়ে কে পরিবারের আসল উপার্জনশীল মানুষ, এসব নিয়ে একটা দৃষ্টিভঙ্গি কাজ করে যেটা পরিবর্তন হতে সময় লাগে। আরেকটা উদাহরণ দিই, যেখানে অর্থনীতি নীতি প্রয়োগ করলে সঠিক
দেওয়া যাবে না এই যে রক্তদান কর্মসূচি এবং রক্তদানের একটা আর্থিক লেনদেনের বাজার আছে আমরা সবাই জানি রক্ত বিক্রি করে এবং জানি তাতে কোথায় টাকা একটু জায়গাতে সেটা দেখা যায় আবার সেই সঙ্গে সঙ্গে রক্ত স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচি আছে পরীক্ষাগুলি দেখা গেছে যে এটা কোথায় ফ্রান্সে একটা করা হয়েছিল যে সব রক্তদানের জন্যই একটা বাজার মূল্য ঠিক করে দেওয়া হলো এবং সেটা প্রচলিত মূল্যের থেকে একটু বেশি ধরা হলো দেখা গেল যে সাধারণত সরবরাহের নীতি কি বাজারে মূল্য দিলে বা বাড়লে সরবরাহ বাড়ে দেখা গেল যে সরবরাহ কমে গেছে কেন কমে গেছে কারণ যারা স্বেচ্ছায় রক্তদান করত তারা তো কোনো ব্যক্তি স্বার্থে করত না তারা একটা সমাজসেবার মনোভাব নিয়ে করত যেই মুহূর্তে তাকে প্রতিদান হিসাবে একটা আর্থিক মূল্য করতে হলো তখন তারা সেই প্রলোভনা চলে গেল অর্থনীতির আরেকটা ব্যর্থটা হলো পরিবেশ রক্ষা এবং পরবর্তী প্রজন্মের স্বার্থ রক্ষার বিষয়ে অর্থনীতি অর্থনৈতিক তত্ত্ব খুব ভালো ফল দেয় না এই দুর্বলতা একটা এসেছে এক জায়গা থেকে সেটা হলো আমরা সাধারণত ব্যক্তি বেলায় এখনকার যা 30 বছর বা 10 বছর বা পরে যা পাবো এখনকার 100 টাকা 10 বছর পরের 100 টাকাকে সমান মূল্যায়ন করি না এবং এটাকে এখনকার 100 টাকা ধরলে সেটাকে আমরা ইন্টারেস্ট রেট দিয়ে বেশি হওয়া উচিত যদি সমান করতে হয় উল্টোটা হলো ভবিষ্যতের 100 টাকা থেকে এখনকার মূল্য কি সেটার জন্য আমরা বলি একটা ডিসকাউন্ট রেট ব্যবহার করে কমিয়ে দিই এখন ব্যক্তির বেলায় আমার জীবদ্দশায় আমি যেভাবে আমি ভবিষ্যৎকে অবমূল্যায়িত করি একটা প্রজন্ম থেকে প্রজন্মের স্বার্থ রক্ষায় তো সেই একই ডিসকাউন্ট ব্যবহার করলে প্রজন্মের পরবর্তী প্রজন্মের প্রতি অত্যন্ত অন্যায় হবে এই কারণে পরিবেশ প্রভাবিত পরিবেশের ক্ষতি হয় এরকমের যেসব প্রকল্প সেটা সুন্দরবনের যে কলাভিত্তিক প্রকল্প নিয়ে রামপাল প্রকল্প নিয়ে কথা হচ্ছিল আমি নিজে অনেক সময় বলেছিলাম যে এই প্রকল্পের শুধু বা এনভায়রনমেন্টাল মিনিস্ট্রি পরিবেশ মন্ত্রণালয়ে হা না দিয়ে হওয়া উচিত না এটাতে প্রকল্প সামাজিক লাভক্ষতি মূল্যায়নের ক্ষেত্রেই পরিবেশকে ঢোকানো উচিত কিন্তু সেটাই আসলে যথেষ্ট ছিল না আমি পরে মনে করেছিলাম যে আমরা যেই সামাজিক লাভক্ষতির বিচারে যে ডিসকাউন্ট রেটটা ব্যবহার করি সেটা ব্যবহার করলে কিন্তু এটা প্রকৃত পরিবেশের রক্ষার যে মূল্য সেটা ওই ওরকম লাভক্ষতির বিচার করলে পাওয়া যায় না আর আসল কথা হলো আমরা এই ধরনের প্রকল্পে অন্য ধরনের লাভক্ষতির বিচারই করি না আরেকটা বিষয় হলো যে অর্থনীতি নীতি প্রয়োগের ক্ষেত্রে এটা আমি অর্থনীতির পক্ষে বলব যে সাহিত্য হলে বা অন্যান্য অনেক বিষয় হলে তারা যেই অপ্রিয় বিষয়গুলো বা সিদ্ধান্তগুলোকে এড়িয়ে যেতে চায় অর্থনীতিবিদরা নীতি প্রণয়নের ক্ষেত্রে চাইলেও তা পারে না কারণ অর্থনীতির মূল যে ডেফিনিশনই হলো সংজ্ঞাই হলো সীমিত সম্পদ দিয়ে সবচেয়ে ভালো ব্যবহার কি করে করা যায় এখন আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা বাজেট আছে সেই বাজেট কি করে বাড়ানো কমানোর জন্য সেই প্রশ্নে আসছি না কিন্তু একটা সীমিত বাজেট তো থাকবেই তার একটা সীমা থাকবে সেই সীমিত সম্পদের সর্বোৎকৃষ্ট ব্যবহার করতে গিয়ে আমাকে যদি বলা হয় যে বাংলাদেশে তো সব ধরনের স্বাস্থ্যের সুবিধা থাকাই উচিত কাজেই ব্যয়বহুল ক্যান্সারের সবচেয়ে আধুনিক চিকিৎসার যন্ত্রপাতি তো কিনতে পারি কিন্তু সেই অর্থ দিয়ে তো আমি প্রাথমিক স্বাস্থ্য সেবার বরাদ্দ বাড়াতে পারি এটাকেও আমি একটা হঠাৎ আমার মনে পড়লো একটা চলচ্চিত্রের কথা 1982 সালের একটা চলচ্চিত্র যেখানে মেরিল স্ট্রিপ অস্কার পুরস্কার পেয়েছিলেন বেস্ট অ্যাক্ট্রেসের সোফিজ চয়েস
মানে হলো যারা কনসেন্ট্রেশন ক্যাম্পে গিয়েছিল সেখানে একটা ছেলে আর পরে একটা বাচ্চা মেয়ে শিশু তাকে তখন বলা হলো যে তুমি একজনকে নিয়ে যেতে পারবে আর একজনকে আমরা নিয়ে যাবো নিয়ে যাও মানে বেরো একটা কয়েকটা সেকেন্ডের সময় এই সময় সফিকে ঠিক করে চিন্তা করে বের করতে হলো কাকে দিয়ে দেবে সফি অবশ্য আমি আর উত্তরটা দিচ্ছি না যারা দেখেছে তারা দেখেছেন সফি অবশ্য পরে পাগল হয়ে গিয়েছিল আর স্বাভাবিক তার স্বাভাবিক হতে পারেনি কিন্তু বাংলাদেশের অর্থমন্ত্রীরা স্বাভাবিকই থাকেন তারা যে তাদের সিদ্ধান্ত করতে গিয়ে একটা সফি না হাজার হাজার সফির চয়েস করে থাকেন এটা তারা নিজেরাও অজানো কখনো কাজে কিন্তু আসলে সেটা সেই সিদ্ধান্তগুলো অর্থনৈতিকভাবে করতে হয় আর জীবনের মূল্য দিয়ে যে অর্থনীতির পরিমাপ এটাও একটা অপ্রিয় বিষয় কিন্তু এটাও অর্থনীতিবিদদের না করে উপায় নেই কারণ হলো যে বা কর্মক্ষেত্রে পরিবেশের কারণে রানা প্লাজা কিছু শ্রমিকের মৃত্যু হলো তাদেরকে কি ক্ষতিপূরণ দেওয়া হবে তার একটা মাপকাঠি হতে পারে যে সে জীবিত থাকলে সারা জীবন সে যে অর্জন করতো অন্তত সেই অর্থ তাকে দেওয়া হবে কিন্তু এই এটাকে জীবনের মূল্য কি অর্থ দিয়ে মাপা যায় এখানে এখানে এটাকে যদি এই যুক্তিকে যদি আমি বেশি দূর সম্প্রসারিত করি তাহলে কিন্তু অনেক অনৈতিক অগ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোর ঝুঁকি থাকে তার একটা উদাহরণ দিচ্ছি যে ল্যারি সামার্স তিনি একজন খুব চৌকস অর্থনীতিবিদ ছিলেন তিনি হার্ভার্ডের অর্থনীতির অধ্যাপক ছিলেন হার্ভার্ডের প্রেসিডেন্টও হয়েছিলেন মাঝখানে বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ এবং ভাইস প্রেসিডেন্ট হয়ে তিনি একবার নিতান্তই একটা তাত্ত্বিক বিশ্লেষণ হিসাবে চৌকস অর্থনীতিবিদগুলো নিয়ে খেলা করতে ভালোবাসেন তার সেই তাত্ত্বিক বিশ্লেষণের আগ্রহ থেকে কিন্তু সত্যিকার নীতি পরামর্শের জন্য সেখানে এটা করেননি তিনি চিন্তা করে দেখলেন কিভাবে শিল্পোন্নত দেশের যে শিল্পের বিষাক্ত বর্জ্য এটাকে যদি দরিদ্র দেশে একটা ক্ষতিপূরণ দিয়ে পাচার করা যায় তাহলে তো দুই পক্ষই লাভবান হতে পারে তার কারণ হলো যে ধনী দেশের একটা মানুষের জীবনের মূল্য যদি তাকে টাকার অঙ্কেই কত রোজগার করবে সেভাবে মাপা হয় আর গরিব দেশে সেই তুলনায় সমান সংখ্যক মানুষ এই বর্জ্যের দূষণের জন্য মারা গেলে তার ক্ষতি তো কম হবে কাজে সেটাকে পুষিয়ে দেওয়ার জন্য যদি কিছু অনুদান বৈদেশিক সাহায্য দেওয়া হয় এমন ভাবে যাতে দুই পক্ষেরই লাভ হবে এটা তো সম্পূর্ণ গ্রহণযোগ্য একটা কথা এবং কিন্তু সেটা যে যা বললো যে ল্যারি সামার্সের যে ব্যক্তিগত সহকারী সেক্রেটারি সে ভুলবশত বা ইচ্ছাকৃত ভাবেই হোক একটা মেমোরেন্ডাম হিসাবে এটাকে হঠাৎ করে বিশ্বব্যাংকের ভিতরে চালু করে দিল তারপর ল্যারি সামার্সকে তো মাপ চাইতেই হলো বিশ্বব্যাপী একটা প্রচন্ড আলোড়ন সৃষ্টি হলো শেষ পর্যন্ত ল্যারি সামার্স পদত্যাগ করলেন সেটা ঠিক ঠিক এই কারণে নাকি আরো কিছু কারণ ছিল আমার জানা নেই আরেকটি দিক হলো যে একদিকে যেমন আমরা অর্থনীতির নীতিমালা প্রয়োগ করি সেটা যে সমাজে প্রয়োগ করি সেই সমাজের যদি রীতিনীতি আচরণবিধি নৈতিকতার মান এগুলো বিচার না করেই একটা তাত্ত্বিক দিক থেকে যৌক্তিকভাবে একটা অর্থনৈতিক পরামর্শ দিয়ে দিই কিন্তু তাতে হিতে বিপরীত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং কোন অর্থনৈতিক নীতি কত কাজ করবে এটা অনেকটা নির্ভর করবে আমরা যেটা বলি যে সামাজিক নৈতিকতার মান নীতি এগুলো নিয়ে যাকে অর্থনীতিতে এবং সমাজবিজ্ঞান যেটাকে বলা হয় সামাজিক মূলধন সোশ্যাল ক্যাপিটাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস একটা অর্থনীতির
এবং সমাজের উন্নয়নের জন্য এবং এখানেই এই অর্থনীতির যে অর্থনীতির যে কর্মসূচি কর্মকাণ্ড সামাজিক ব্যবস্থা সমাজের রীতিনীতি নৈতিকতা এগুলোর আন্তর সম্পর্ক আছে এবং একদম মিলেমিশে আছে যেমন একটা সমাজের ন্যূনতম একটা যে নৈতিক মান যদি না থাকে যেটা আমরা অর্থনীতির পাঠ্যপুস্তকে সেটা উল্লেখ করি না ধরেই নিই সেটা না থাকে কোনো অর্থনীতি কাজ করতে পারবে না চালু থাকবে না এটার একটা উদাহরণ হলো যেমন এটা হলো যেমন অনানুষ্ঠানিক আমাদের মতো দেশের অনানুষ্ঠানিক খাতে এই বাজারে গ্রামের বাজারে যে বেচাকেনা হয় ঋণে কেনে বিশ্বাসের ভিত্তিতে কেনে এবং ঋণ এবং এখন আমাদের আর্থিক খাতে লেনদেন যেটা হয় এটাকে যদি একটা ন্যূনতম বিশ্বাস কাজ না করে তাহলে কিন্তু এটা কাজ করে না আমাদের ব্যাংকিং খাতে সেই ন্যূনতম বিশ্বাস অবশ্য কাজ করে না বলেই এই অবস্থা হয়েছে কিন্তু গ্রামের অর্থনীতিতে এটা কাজ করে এই জন্য গ্রামের অর্থনীতির জন্য এই সামাজিক মূলধান দরকার আর এখানকার বড় ব্যাংকিং খাতের জন্য এই মূলধান দিয়ে সামাজিক মূলধান দিয়ে কাজ হবে নির্বাচন কাজ হবে এখানে দরকার আইনকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে কিন্তু যে কথা বলছিলাম ন্যূনতম একটা নীতি এই ন্যূনতম নীতির মধ্যে একটা আমরা ধরুন আমি একটা উদাহরণ দিই যে আমরা চিন্তাও করি না ধরেই নিই যেমন একটা রিক্সা চালককে আমি বললাম যে তুমি কত টাকায় এখানে যাবে কারণ সে একটা টাকা ধার্য হলো আজকাল কত টাকা রিক্সা পঞ্চাশ টাকায় এক জায়গায় যাবো কিন্তু সমস্যা হলো যে সেই গন্তব্যস্থলটা একটু নির্জন জায়গা এখন যদি রিক্সাওয়ালা আমার থেকে অনেক বেশি শক্তিশালী হয় এবং বাদে জানেন কোথায় ৫০ টাকা কেন আপনার আরো বেশি দিতে হবে আমি জোর করে দেব আমার তো কিছু করার নাই অন্যদিকে আমি যদি রিক্সাওয়ালা ধরি তাহলে আমি যদি খুব শক্তিশালী হই আমি যদি বলি আমি তোমাকে কিছুই দেবো না আমি চলে যাবো কিছু করার তো নাই তার কিন্তু এটা আমরা করি না নির্জন জায়গা হলো করব না পুলিশের ভয়ে না আমাদের একটা নৈতিকতার একটা ন্যূনতম মানদণ্ড আছে এই বিষয়ে আমি আরেকটু বলব এই 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 বিষয়ে যে এই যে প্রচলিত সামাজিক ব্যবস্থাকে না বুঝে অর্থনীতিবিদরা বাইর থেকে এসে হঠাৎ করে একটা পলিসি প্রেসক্রিপশন করে দিলেন এটা যে হিতে বিপরীত হবে তার একটা উদাহরণ দিয়েছেন নেপালের যে সেচ ব্যবস্থা সনাতনী সেচ ব্যবস্থা সেটাকে পর্যবেক্ষণ করে এবং সেটা করেছেন পাশ্চাত্যের একজন মহিলা অর্থনীতিবিদ এলিনর অস্ট্রম এই কাজের জন্যই কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন 2009 সালে অর্থনীতিতে এবং এই কাজটাকে আমরা যে বলি যে সামাজিক ব্যবস্থাটা কি সেটাকে দেখেই সামাজিক প্রতিষ্ঠানগুলোকে দেখেই আমাদের অর্থনীতির কর্মসূচি দেওয়া উচিত এটা এই অর্থনীতিটার একটা আলাদা অর্থনীতির তৈরি হয়েছে এটাকে বলে প্রাতিষ্ঠানিক অর্থনীতি বা ইনস্টিটিউশনাল ইকোনমিক্স এবং এলিনর অস্ট্রম এই ইনস্টিটিউশনাল ইকোনমিক্সেই নোবেল প্রাইজ পেয়েছেন তার আগেও আরো দু একজন পেয়েছিলেন এই 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 তার এই ধারণাটা অত্যন্ত সোজা সেটা হলো যে নেপালের পাহাড়ের যেই ছোট ছোট নদী বা ঝর্ণা আছে এগুলো থেকে সনাতন পদ্ধতিতেই একটা চাষের সেচ ব্যবস্থা ছিল সেটা কিভাবে হতো সেটা হতো যে ওই যেখান থেকে সেচ খালের উৎস বেরোবে সেখানে একটা বাঁধ দিতে হবে সেই বাঁধ এই প্রকল্প থেকে যারা লাভবান হবে দূরবর্তী অঞ্চলের যারা কৃষক তারা এসে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই বাঁধটা তৈরি করত তার পরিবর্তে এই বাঁধের কাছে সেচ খালের উৎস মুখে যেসব চাষিরা থাকে তারা সারা বছর ধরে ওই উৎস মুখের নালাগুলো পরিষ্কার রাখতো যাতে করে ওই দূরবর্তী অঞ্চলের কৃষকের কাছেও
নালাগুলো পরিষ্কার থেকে পানি পৌঁছে যেতে পারত। এখন বাইরের সরকারি অর্থনীতিবিদ এবং বিদেশি পরামর্শক এসে বললেন এইতে এই কাঁচা খাল, এই কাঁচা বাঁধ এগুলিতে তো অনেক অনেক পানির অপচয় হয়, এর থেকে পাকা খাল এবং বাঁধ নির্মাণ করলে তো অনেক বেশি দক্ষ সেচ ব্যবস্থা হতে পারে। এবং সেইভাবে বানানো হলো, সবকিছু পাকা করে দেওয়া হলো, দেখা গেল দু তিন বছর পর সবগুলো নালা অকার্যকর হয়ে গেছে, যা ছিল তাও আর নাই। কেন নাই? ওই যে তাদের সনাতনী পদ্ধতিতে একটা শ্রম লেনদেনের সামাজিক চুক্তি ছিল সেটা ভেঙে গেল। তার কারণ কাউকে আর বাঁধ নির্মাণ করতে হচ্ছে না স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, কাউকে আবার পরিষ্কার করতে হচ্ছে না। আর সরকার তো বাংলাদেশি সরকারের মতোই, নেপালি সরকার কি একবার বানিয়ে দিয়েছে কি রক্ষণাবেক্ষণ করবে? এই এই হলো সোশ্যাল মূলধনের একটা ভূমিকা। কিন্তু আবার একটা অন্য দিক আছে, আমরা আবার অর্থনীতিকে গণ্য করতে চাই না। অর্থনীতির অনেক নিয়ম কানুনকে যদি আমি সঠিকভাবে কার্যকরভাবে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু অনেক সামাজিক আচরণবিধি, নৈতিকতার মান, এগুলো নেতিবাচক দিক কিন্তু আমি বদলিয়ে দিতে পারি। এগুলো অনেকটা এগুলো প্রয়োগ করা হয় আমাদের তাত্ত্বিক আলোচনাতেই, এগুলো প্রয়োগ আছে দুর্নীতির ক্ষেত্রে, ঋণ খেলাপির সংস্কৃতির ক্ষেত্রে। এবং যুক্তিতে এরকম যে মনে করি শুরুতে একটা অর্থনীতি সেখানে যেখান থেকে আমি শুরু করলাম, আমি এখন ইন্টারভেনশন করব, কর্মসূচি দেব, দেখা গেল যে খুব কম সংখ্যক লোক দুর্নীতি করে এই সমাজে। এই ব্যবস্থায় কম সংখ্যক লোক দুর্নীতি করলে তার ধরা পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, শাস্তিও বেশি হয়, তার মধ্যে একটা অপরাধ ধরা পড়লে তার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়। কাজেই তার নিজের লাভ ক্ষতির বিচারে সে তখন মনে করবে যে ক্ষতি বেশি হচ্ছে, কাজেই যারা দুর্নীতি করে তাদের সংখ্যা আরো কমে যাবে, কমে কমে একদম দুর্নীতি মুক্ত সমাজে এসে যাবে। বাস্তবে এরকম হয় না, এটা একটা থিওরিটিক্যাল মডেল। আর অন্যদিকে আমি যদি শুরু করি যেখানে দুর্নীতিবাজদের সংখ্যাই বেশি, সেখানে ধরা পড়ার সম্ভাবনা কম, ধরা পড়লে শাস্তি কম হবে, দুদক থাকলেও অপরাধ বোধ কাজ করবে না, বরং যে কয়েকজন ভালো লোক আছে তারা কোণঠাসা হয়ে পড়বে এবং তারাও মনে করবে যে আর দুর্নীতি মুক্ত থেকে লাভ কি, আমিও যোগ্য। কাজে পুরো ব্যবস্থা সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে। এইটা থেকে ডায়াগ্রামে দেখানো যায়, সেটা দেখানো যায় যে এই দুর্নীতির যে লাভ ক্ষতি, এখানে দুর্নীতি কতজনে পারে, কত শতাংশে পারে, তার একটা কি বলবো একটা বিশেষ অবস্থান আছে, একটা টিপিং পয়েন্ট, যার এদিকে বেশি হয়ে গেলে দুর্নীতির ক্ষতির থেকে লাভ বেশি হবে এবং সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বো, আর এর থেকে বেশি কম থাকলে আমি আস্তে আস্তে আরো দুর্নীতি মুক্ত হয়ে যাবো। তার কারণ হলো দুর্নীতি খরচ দুর্নীতি থেকে যা লাভ তার থেকে বেশি। এখানে শিক্ষণীয় বিষয় হলো যে আমি যদি দুর্নীতি মুক্ত থাকি, আমার শিথিলতার আইনি শিথিলতার কারণে এবং আমার তদারকির অব্যবস্থাপনার কারণে আস্তে আস্তে বেশি লোক দুর্নীতিগ্রস্ত হয়ে একবার যদি সেই টিপিং পয়েন্টের বাইরে চলে যায়, তাহলে কিন্তু আর ঠেকানো যাবে না, আপনাকে এটা সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে। তখন অল্প অল্প চেষ্টা করে
কিছু লোকের দুর্নীতি কমিয়ে আর লাভ হবে না, কারণ আবার সেটা পুরো দুর্নীতি চলে যাবে। সেই সময় দরকার হবে একটা প্রচন্ড ধরনের ধাক্কা দিতে হবে, যাতে করে ওই টিপিং পয়েন্টের একদম নিচে চলে আসা যায়, যাতে করে স্বয়ংক্রিয়ভাবে আবার দুর্নীতি মুক্ত হওয়া যায়। এটা একটা তাত্ত্বিক বিষয় এবং ঋণ খেলাপির বেলায় এটা সত্য। এর থেকে একটা বিষয় কনক্লুশন হল যে অর্থনীতির বিষয়ে অর্থনীতির কর্মসূচিকে আমি প্রয়োগ করে প্রচলিত সংস্কৃতি খারাপ সংস্কৃতিকে বদলে দিতে পারি, কিন্তু আমার বুঝতে হবে যে কতদূর শক্তভাবে কতখানি প্রয়োগ করতে হবে, তার জন্য একটু বিচার বিশ্লেষণ প্রয়োজন হবে। শেষে আসি আরেকটা বিষয়ে, আধুনিক মনোবিজ্ঞানের অনেক পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, এটাকে বলে এক্সপেরিমেন্টাল সাইকোলজি। এখান থেকেও অর্থনীতির নতুন করে শিক্ষণীয় বিষয় আছে, সেটা হলো আমি মানুষের পরার্থপরতা ভালো গুণগুলো বাদ দিই স্বার্থপরতার কথাই চিন্তা করি। আমি যদি শুধু স্বার্থপরতার কথাই চিন্তা করি, তাহলে মনোবিজ্ঞানের যে এক্সপেরিমেন্টগুলো করা হয়েছে তাতে দেখা গেছে যে মানুষের মন এমনভাবে কাজ করে যে নিজের স্বার্থ অনুযায়ীও সবসময় তার পরিকল্পনা যা সে মনে করে যে তার নিজের স্বার্থের জন্য সবচেয়ে ভালো, সেটা সে বাস্তবায়ন করতে পারে না। এটা নিয়ে কাজ করেছেন একজন সম্পূর্ণ মনোবিজ্ঞানী প্রিন্সটনের, তার একটা ড্যানিয়েল কানেমান, তার একটা বই সব জায়গায় পাওয়া যায়, যে পাইরেটেড বই আছে, রাস্তার ইয়েতে গাড়ির জানালাতে বিক্রি করে, থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো, সবাই পড়ে বুঝতে পারবে যে আমরা আসলে খুব অর্থনীতিতে বলি যে রেশনাল যৌক্তিক তা না, নিজের স্বার্থ আমরা সবসময় ঠিক মতো বুঝি না, আমরা এটাকে এটার থেকে ভালো বলি, এটাকে এটার থেকে ভালো বলি, কিন্তু আবার এটাকে ওটার থেকে ভালো বলি, এটা তো যৌক্তিক হলো না, কিন্তু করি আমরা আসলে। মানুষের মন এরকম, মানুষের মন স্বার্থ চিন্তা থাকলেও অত সরল না, অত্যন্ত জটিল, যেটা একজন অর্থনীতিবিদ আবার আরেকটি বই লিখেছেন এই বিষয়ে যে দি এলিফ্যান্ট ইন মাই হেড, আমার মাথার ভিতরে তো একটা হাতি কাজ করে, কোন দিকে কখন চিন্তা করে। আরেকজন অর্থনীতিবিদ, ইনি তো অর্থনীতিবিদ না, ড্যানিয়েল কানেম্যান, তিনি সম্পূর্ণ সাইকোলজিস্ট হয়ে অর্থনীতির নোবেল প্রাইজ পেয়েছেন 2002 সালে, কিন্তু আরেকজন তার সাথে কাজ করেছেন তিনি অর্থনীতিবিদ রিচার্ড থেইলার, তিনি 2017 সালে নোবেল প্রাইজ পেয়েছেন এবং তার দুটো বই আবার সেই রাস্তাঘাটে বিক্রি হয়, বাইরেটেড বই, একটির নাম নাচ, মানে যদি তার নিজের স্বার্থ না বুঝে তাহলে একটু ধাক্কা দিতে হয় তাকে, তাহলে বুঝতে পারে। আরেকটা হলো মিসবিহেভিং, মিসবিহেভিং মানে খারাপ আচরণ না, অসদ আচরণ না, মিসবিহেভিং মানে হলো তার নিজের স্বার্থে যা করা উচিত তার সে সবসময় করে না, কাজে তাকে আবারও শিখিয়ে দিতে হয়, নিজের স্বার্থেই মানুষকে কিছু শিখিয়ে দেওয়ার প্রয়োজন নয়। যেমন এটা তো ব্যায়াম করার ক্ষেত্রে আমরা সবাই জানি, আমরা জানি ব্যায়াম করা উচিত কিন্তু করি না, তো যিনি আমাদের খাদ্যাভ্যাস ভালো হওয়া উচিত, বিশেষ করে ডায়াবেটিস রোগীর তো মিষ্টি খাওয়া উচিত না, সামনে মিষ্টি পেলে খেয়ে ফেলি, কাজে নিজের থেকে নিজেকে নিবৃত্ত রাখা, এটার একটা দার্শনিক তত্ত্ব আছে। কেউ কেউ মনে করেন মানুষের নিজের মুক্ত চিন্তা, যারা মুক্ত বাজারে বিশ্বাসী কেন করবে না, কিন্তু আবার কিছু কিছু দার্শনিক আছে, এখন আমি অর্থনীতিটা চিনি দর্শনে, যেমন ইজাইয়া বার্লিন, দার্শনিক বেদান্তের দার্শনিক সম্ভবত, তিনি বলেছেন যে মানুষকে নিজের থেকে রক্ষা করতে হলো দরকার হলে অর্থনৈতিক বা আইনি প্রয়োজন আছে, সেটা তো ওই যে ড্রাগ অ্যাডিক্টদের বেলায় এমনিতেই সত্য, কিন্তু অতিরিক্ত চর্বিযুক্ত খাদ্য অন্ত কিছুকে যে পরিমাণ আইন দিয়ে এর কন্ট্রোল করা হয় সেটার পক্ষে যুক্তি, কিন্তু আমাদের দেশের একটা প্রয়োগ আছে এটা অত্যন্ত আমাদের জন্য, এটা থেইলার বা কানেম্যান এটা চিন্তা করেনি, কিন্তু আমরা চিন্তা করেছি। আমি সম্প্রতি থিওরি অন প্র্যাকটিস অফ মাইক্রোক্রেডিট নিয়ে যে বইটা লিখেছি সেখানে এটা নিয়ে আলোচনা করেছিলাম, এটার আলোচনার
একটু সুন্দর এটা আমার অনেকে জানেন যে আমার স্ত্রী যিনি গত বছর মারা গেছেন তিনি একজন জেন্ডার স্পেশালিস্ট হিসাবে আন্তর্জাতিকভাবে বেশ খ্যাত গবেষক ছিলেন দেশের ভিতরে অত বেশি নাম তার কেউ জানত না তার সাথে আমি অনেক সময় প্রাতরাশের সময় আলাপ করতাম এবং তখন এটা কয়েকদিন আগে কয়েক সপ্তাহ আগে রেজিস্টারে তার উপর যে সাপ্তাহিক ম্যাগাজিন তার প্রচ্ছদ পদ ছিল সেমিন মাহমুদ তার কাজ এবং লাইফ সেখানে প্রকাশিত ছিল নায়লা কবিরের একটা প্রবন্ধ তাকে নিয়ে যেটি নায়লা কবির হল এলএসসির অর্থনীতিবিদের প্রফেসর জেন্ডার স্টাডিজের প্রফেসর কিন্তু আরেকটি ছিল যেটি অনলাইনে ছিল সেখানে আমার এই কথাটা আছে যে আমরা প্রাতরাশের সময় একটা আলাপ করতাম যে আমাদের যত ভাষায় এটা আপনাদের ক্ষেত্রেও সত্য হবে আজকেও আমি যেটা করে এসেছি যত দারোয়ান নাইট গার্ড গৃহপরিচারিকা এরা সবাই আমাদের কাছ থেকে আগাম ধার নিয়ে থাকে এবং বলে যে পরে প্রত্যেক মাসে কেটে নেবেন আমরা বলি কেন কেটে নেব তুমি আগে থেকে একটু আমাদের কাছে একটু জমাতে থাকো না কোনো তাহলে তো আর কাটতে হবে না এটার একটা যুক্তি তখন সেমিন আমাকে দিয়েছিল যে ওরা তো বিনা সুদে এটা পাচ্ছে এবং আমি তো মাঝে মাঝে এটাকে জাকাত বানিয়ে ফেলি কিন্তু আমি তখন বললাম যেটা আমার বইতে লিখেছি ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে তো এটা সত্য না ক্ষুদ্র ঋণের তো যথেষ্ট সুদের হার আছে সত্যিকার অর্থে কমপক্ষে 20%। তবু কেন আমরা এই ক্ষুদ্রঋণ গ্রহীতারা জানে যে তাদের এককালীন 10,000-20,000 টাকা হলে তারা কিছু একটা বিনিয়োগ করে তা থেকে আয় পাবে সেটা তারা আগে থেকে পারিবারিক আয় থেকে আস্তে আস্তে প্রতি সপ্তাহে হোক না মাসে হোক কেন জমায় না তার বদলে তারা ঋণটা নিয়ে ওই যে যে জন্য ঋণ নিয়েছে তার আয় তো আরো পরে হবে বা তাকে সাইকেল কিনলে যেটা তো কোনো আয় হবে না কেন তারা এত এই যে সুদ দিয়ে প্রতি মাস প্রতি সপ্তাহে তাদের নিজেদের পারিবারিক আয় থেকে ব্যয় করে এটাই হলো গরিব মানুষ এত অর্থ কষ্টে থাকে এবং তাদের পারিবারিক জীবনে এত চাহিদা থাকে যে তারা তারা জানে যে আমার এইটুকু সঞ্চয় করার দরকার বিপদকালীন বা এককালীন খরচের জন্য এটা তার প্ল্যান জানে এটা তার উচিত তার নিজের